আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার আজকের ভিডিওর বিষয় হলো বন্ধুরা, কি করে আপনারা মাত্র 2 মিনিটে আপনাদের বাসা থেকে মশা চিরতরে বিদায় করবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে এমন একটি টিপস দেবো যেটা ইউজ করলে আপনারা মাত্র 2 মিনিটে বাসা থেকে মশা দূর করতে পারবেন এবং খুবই অল্প খরচে, মাত্র 20 থেকে 25 টাকা খরচ করে আপনারা সারা বছর মশা থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন। এই মশা আপনার বাড়িতে আর কখনোই আসবে না যদি আমার এই টিপসটা আপনারা সঠিকভাবে ফলো করেন। হ্যাঁ ফ্রেন্ডস, বর্তমানে সারা বছরই মশা থাকে, এটা খুবই খারাপ একটা বিষয়। মশায় কামড়ালে আপনাদের আমাদের ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া সহ বিভিন্ন মারাত্মক রোগ হয় এবং সেজন্য আমাদেরকে মশারি টাঙ্গাতে হয়। আর মশারি এটা খুবই বিব্রত, মানে খুবই বিরক্তিকর একটা বিষয়, এটা আমরা টাঙাতে চাই না। সেজন্য আমরা কয়েল ইউজ করি, স্প্রে ইউজ করি বা ইলেকট্রিক ব্যাট ইউজ করি, কিন্তু এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই বেশি ক্ষতি করে। বিশেষ করে কয়েল জ্বালালে, যে একটা কয়েলে যে পরিমাণ ক্ষতি হয়, 100টা সিগারেট খেলে সম পরিমাণ ক্ষতি হয়। সো ওই দিকে না গিয়ে আমরা প্রাকৃতিকভাবে মশাটাকে চিরতরে দূর করতে পারি। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিই কী করে এটা করতে হয় আর এটা করতে কী কী উপকরণ লাগছে। এটা করার জন্য বন্ধুরা আমার জাস্ট 2টা উপকরণ লাগবে। 1 নম্বর লাগবে চিনি, 2 নম্বর লাগবে ইস্ট। এটা ইস্ট এটা আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে বললে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস চলুন শুরু করি। এর জন্য এই টিপসটা শুরু করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিতে হবে। আমি এখানে একটা প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি, 2টা ভাগে, সমান 2টা ভাগে কেটে নিয়েছি। এখন এই বোতলটার মধ্যে আমি 1 গ্লাস গরম পানি দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, 1 গ্লাস গরম পানি দিয়ে দিব এবং এই 1 গ্লাস গরম পানির মধ্যে আমি দিব এখন 1 চামচ চিনি। যেহেতু পানিটা গরম আছে সেজন্য চিনিটা খুব সহজেই গলে যাবে। এখন চিনিটা এবং পানিটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা মোটামুটি আমার চিনিটা গলে গেছে এবং এখন আমি এটার মধ্যে দিব 1 চামচ ইস্ট। এই ইস্টটা বন্ধুরা বিশেষ করে আমাদের রুটি পারোটা তৈরি করতে ব্যবহৃত হয়, বন রুটি বানাতে। এই ইস্টটা দিলে প্রচণ্ড পরিমাণ ফুলে যায়, যে খামিটা তৈরি করে খামিটা ফুলে যায় এবং এই ইস্টের মধ্যে একটা ঘ্রাণ আছে, খুব মিষ্টি একটা ঘ্রাণ আছে, এটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। এখন আমি ইস্টও এটার মধ্যে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা এই ইস্ট এবং চিনিটা আমি একসাথে একটু ভালো করে মিলিয়ে নিব। বন্ধুরা আমি যে টিপসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা প্রাকৃতিক টিপ, ন্যাচারাল টিপস, এটা আপনাদের শরীরের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না, এটা একেবারেই প্রাকৃতিক। বন্ধুরা আমার ইস্টটা গোলানো হয়ে গেছে, দেখুন পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যা করতে হবে, এখন খুব দ্রুত এই ইস্টটা গোলানো হলে এটার উপর আমি আমার যেই বোতলের মুখাসে ছিল ওটা উল্টো করে এইভাবে জাতা দিয়ে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখন লাগিয়ে যেটা করতে হবে, এই চতুর্পাশে আপনাকে একটা ভালো কস্টিপ দিয়ে আটকে দিতে হবে, যাতে করে আমার ইস্ট এবং চিনির যে মিশ্রণটা আমি তৈরি করছি এটা থেকে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং এই গ্যাসটা যাতে এই আশপাশ দিয়ে বের হতে না পারে, যাতে করে এই গ্যাসটা এই শুধু যে ছিপির মুখাটা আছে এই দিক দিয়েই বের হয়, এই জন্য এটা লাগিয়ে রাখবো। এবং এটা এখন যদি আমি আমার একটা ঘরে কোনায় রেখে দিই এবং আমার সমস্ত ঘরের যে জায়গায় মশা থাক না কেন, এই যে একটা ফ্লেভার, যে একটা সুবাস তৈরি হয়েছে এই সেন্টের কারণে ঘরের চার কোনা থেকে মশা দৌড়ে আপনার এটার মধ্যে চলে আসবে এবং এটার মধ্যে চলে এসে সব মশায় চাইবে এই পানির মধ্যে যাওয়ার জন্য এবং এটার এই মুখটা দিয়ে পানির মধ্যে যাবে এবং এই সমস্ত মশাগুলাই এই ইস্টের পানির মধ্যে পড়ে মারা যাবে। এটা বন্ধুরা পরীক্ষিত প্রমাণিত টিপস, এটা খুব ন্যাচারালি, এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন, এটা 100% কাজ করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।